এসব কি বলছেন অনির্বাণদা? কি বলছেন ধ্রুবদা? আপনি বিশাখাকে বলে দিয়েছেন আমি কি কি বলেছি? না, বলিনি। বললে তুমি ফেঁসে যেতে। আমি জাস্ট বলেছি যে তোমরা আজ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, আজও রাতে ফিরতে আমার দেরি হবে। দেরি হবে মানে? আজকে ছোট মাসের অ্যানিভার্সারি, গিফট কিনে তাড়াতাড়ি চলে আসবে, আমার সেকেন্ড হাফ ছুটি নিয়েও আছে। আমার হবে না, তোমার মাসি, তুমি গিফট কিনে নিও। আমি কিনলে আবার দামি গিফট কিনে ফেলবো? টাকা পয়সা কম বুঝি, জানো তো তুমি। তুমি টাকা পয়সার ব্যাপারে কম বোঝো? কবে থেকে? চিরকাল। তুমি গাইড না করে দিলে তো বানের ঝোলে ভেসে যেতাম। শান্তিদি, শান্তিদি, এই ল্যাপটপ ব্যাগটা একটু গাড়িতে তুলে দাও তো। টিফিনটা দেবো, দাঁড়াও। না, দরকার নেই। কি হলো, নিয়ে যাও। এক সেকেন্ড, তোমাকে আজকেও এত গম্ভীর লাগছে কেন? মাথা ব্যথাটা সারেনি? না, সারেনি। ভেবে দেখলাম আমার মাথা ধরার কারণ হচ্ছে এই সারাদিনের হিসেব নিকেশ। তাছাড়া অফিসের কলিগকে ল্যাং মেরে উপরে ওঠা তো আছেই, তারপর ইনভেস্টমেন্টে মাথা লাগাও, শেয়ার মার্কেট ফলো করো, ক্রিপ্টো কারেন্সির ওঠানামা ফলো করো। টু মাচ স্ট্রেস, এগুলো আর বন্ধ করতে হবে জানো। তোমায় সব বুঝিয়ে দেবো, ইউ ডিল উইথ ইট। দাঁড়াও, এভাবে সব ছেড়ে দেবে বলছো? দেখ, দিদি ইজ রেসপন্সিবল আই এম শিওর, কিন্তু তুই ওর বরকে ছাড়িস না, তুই অল আউট খেল। না রে রাত্রি, আমার পক্ষে এটা করা ডিফিকাল্ট, আমি রুল ব্রেকার টাইপ নই। সুমিতা বড্ড ভালো মানুষ, আমি সুমিতাকে ফিজিক্যালি সিডিউস করতে পারবো না। বন্ধুর জন্য এইটুকু করতে পারবি না? দ্বিতীয় আমার বন্ধু, আর কি গ্যারেন্টি আছে বলতো? আমি সুমিতাকে ফিজিক্যালি সিডিউস করলে তুইও একই জিনিস ধ্রুবর সাথে করবি না? হোয়াট রাবিশ, ইউ ডোন্ট ট্রাস্ট মি? ট্রাস্ট ইস্যুস তো হচ্ছে রাত্রি, ধ্রুবও দিন দিন পাল্টে যাচ্ছে। হোয়াট হ্যাভ ইউ ডান?